সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপানন্তা। প্রথমেই আমার গলার অবস্থার জন্য আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড সর্দি কাশি সিজন চেঞ্জের একটা প্রভাব, তো গলার অবস্থাটা একটু খারাপ, সেটা একটু আপনারা মার্জনা করবেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা অনেকটাই আপনাদের রেগুলার একটা প্রশ্নের উপর। তো জ্যোতিষশাস্ত্রতে মানুষের যে কিছু কমন কোয়েশ্চেন্স থাকে তার মধ্যে একটা হচ্ছে যে এক থেকে দ্বাদশ, এই যে ভাব, এই দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন ভাব সবচেয়ে বেশি ক্ষতিকর, কোন ভাব সবচেয়ে বেশি শুভ, তো এইরকম কোয়ালিফাই করে একটা মার্কিং করে আমরা জানার চেষ্টা করি যে কোন ভাব থেকে আমরা ভালো ফল পেতে পারি, কোন ভাব থেকে আমরা মন্দ ফল পেতে পারি। তাছাড়া প্রায়শই আমরা দেখি বহু মানুষ খুব অবসাদগ্রস্ত হয়ে, হতাশ হয়ে, নিরাশায় লেখেন, এই তো এই ধনুরাশি কোনো দিন ভালো হবে না, বৃশ্চিক রাশি সবসময় শাস্তি পাবে, মকর রাশি চুরমার হয়ে গেল। এইরকম প্রায় সব রাশির মানুষরাই নিজেদের জীবনের হতাশা অবসাদকে এইভাবে প্রকাশ করেন। তো এই যে একটা আমাদের জানার ইচ্ছে যে বিশেষ করে কোন 30 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে যে 12টা ভাগ আছে তার মধ্যে বিশেষ করে কোন 30 ডিগ্রিটা সবচেয়ে বেশি শুভ, আমাদের জন্য হিতকারী, আর কোনটা সবচেয়ে বেশি আমাদের জন্য অহিতকারী। এবং আমার জীবনে আপনার যে দশা চলছে এটা আমাদের একটা সেট আন্ডারস্ট্যান্ডিং, যে যে গ্রহের দশা চলছে সেই গ্রহের যে ভাব, অর্থাৎ আপনার যদি ধরুন মিথুন লগ্ন হয় আর আপনার যদি বৃহস্পতির দশা হয়, তাহলে আপনার জীবনে সপ্তম ভাব আর দশম ভাব অ্যাক্টিভ থাকবে বৃহস্পতির দশায়। আর বৃহস্পতি যে ঘরে অবস্থান করে আছে, যদি সপ্তম বাদ দশম বাদে যদি পঞ্চমে অবস্থান করে তাহলে পঞ্চম ভাব অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে আমাদের একটা প্রয়াস থাকে জানার। আমরা কনসালটেশন সময় হরোস্কোপ বিচারের সময়ও দেখি যে একটা মানুষের জীবনে বর্তমান সময় কোন গ্রহ তার জীবনে প্রভাব বিস্তার করছে, সেই গ্রহর কী কী ভাবের আধিপত্য আছে, সেই গ্রহ নিজে কোথায় আছে, প্লাস নবাংশ দশমাংশ ইত্যাদি তো আছেই। কিন্তু একটি রাশি, যে রাশিকে আমরা সদা সর্বদা গুরুত্ব দিতে অনিচ্ছুক, যে রাশিকে আমরা অত্যন্ত হেয় করি, পছন্দ একেবারে অপছন্দ করি, টোটাল অপছন্দের লিস্টে এক নম্বর বললেই হবে, কিন্তু যে রাশি আপনার জীবনে যে 30 ডিগ্রি প্রতি মুহূর্তে অ্যাক্টিভ, তার দশা চলুক না চলুক, সেখানে কোনো গ্রহ থাকুক না থাকুক, ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্রভাবে যে 30 ডিগ্রি 360 ডিগ্রির কালপুরুষের রাশিচক্রের মধ্যে যে 30 ডিগ্রি স্বতন্ত্রভাবে প্রতি মুহূর্তে আমাদের জীবনে টিকিং অ্যাওয়ে, সেটা কিন্তু আমাদের কালপুরুষের অষ্টম অর্থাৎ বৃশ্চিক রাশি, উইচ ইজ দ্য হাউস অফ ডেথ। তো এই বৃশ্চিক রাশির আরেকটা বর্তমান যে খুব প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে যে এই বৃশ্চিক রাশির উপর বর্তমানে রাহু এবং শনির দৃষ্টি আছে, এবং পয়লা মে বৃহস্পতির ট্রানজিট হলে, মেষ থেকে বৃষতে ট্রানজিট হলে পয়লা মে থেকে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি, আমরা ডাইরেক্ট সপ্তম দৃষ্টি বৃশ্চিকে পাব। তো বৃশ্চিকের মতো অষ্টম ভাবের মতো যে 30 ডিগ্রি সেখানে অলরেডি আমরা দুটো মেজর প্ল্যানেটের দৃষ্টি পাচ্ছি, এবং তারপরে বৃহস্পতির দৃষ্টিও সেখানে যুক্ত হবে। তো বর্তমান সময়ে আমরা যা পরিস্থিতি দেখছি সামাজিক রাজনৈতিক ইত্যাদি, এবং এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি নেই বৃশ্চিকে, শুধু রাহু আর শনির দৃষ্টি, এবং বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল তুঙ্গস্থ, সুতরাং অনেক বিদ্রোহ, দ্বন্দ্ব, ক্ল্যাশেস, তর্ক বিতর্ক, অনেক বিষয় নিয়ে অনেক কিছু কিন্তু এই সময় আমাদের চলছে, বিশেষ করে ভারতবর্ষে। তো এই যে 8th হাউস, এই 8th হাউসের যে আলোচনা সেটা আমার মনে হয় এই মুহূর্তে একটু প্রাসঙ্গিক, কারণ আমাদের সকলের জীবনেই এই অষ্টম ভাবের যে ইনফ্লুয়েন্সটা সেটা
অনস্বীকার্য এবং আমরা কোনো দিন কোনো সময় সেটাকে স্বীকার করতে চাই না। এটা আমাদের সবচেয়ে অসুবিধার জায়গা। সপ্তম ভাবকে আমরা নানানভাবে অষ্টম ভাবকে আমরা নানানভাবে ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি, অনেক কারকতা আছে। তার মধ্যে প্রধানত যে কারকতাগুলো একেবারে টপ অফ দ্য লিস্ট, সেটা চেঞ্জ, পরিবর্তন, আকস্মিক ঘটনা, রিসার্চ গবেষণা, গভীরের বিষয়, গুপ্ত বিষয়, সম্পূর্ণ রূপান্তর এবং একটা মানুষের মধ্যে একটা উত্তরণ, এভলিউশন, ইভলভ হওয়া। এই যে বিষয়গুলো এবং তার সঙ্গে মানুষের জীবনে ফিনান্স অ্যান্ড সেক্স রিলেটেড স্ক্যান্ডাল অ্যান্ড স্ক্যামস, বিশাল গেইন প্রাপ্তি বা বিশাল লস, তো এই সমস্ত বিষয়গুলো, এই যে বিগ বির জীবনে আমরা যে ঘটনাটা দেখেছি কোনবারেগা ক্রোড়পতির আগে, ওনার কিন্তু এই অষ্টম ভাবের প্রভাবটা বিশেষভাবে জন্মছকে প্রবল এবং প্রভাবশালী। তো এই অষ্টম ভাবকে আমরা সব সময় এড়িয়ে চলতে চাই, এটা আমাদের স্বভাব, যেটা আমাদের প্রতি মুহূর্তে অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন সেটাকেই কিন্তু আমরা এড়িয়ে চলতে চাই। যখন গার্ডেন অফ ইডেনে ভগবান অ্যাডাম এন্ড ইভকে বলেছিলেন যে তোমরা ওই ফ্রুট অফ নলেজটা খেও না, মিল্টনের, জন মিল্টনের বিখ্যাত কবিতা অফ ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স অন দ্য ফ্রুট, তো সেই যে ঈশ্বরের আদেশকে অমান্য করলেন, করার পর যে সেই সার্পেন্টের প্ররোচনায় অ্যাডাম আর ইভ যে ফ্রুট অফ নলেজটা, অ্যাপেলটা খেলেন, তাতে যে কনশিয়াসনেস, চেতনার যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনে কি হলো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন টু অ্যাডাম অ্যান্ড ইভ? প্রথম তারা ওই ফ্রুট অফ নলেজের স্বাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অনুভব করলেন, তারা উপলব্ধি করলেন যে তারা নগ্ন, দে আর নিউড, তাদের শরীরে কোনো বস্ত্র নেই, অর্থাৎ বডি কনশিয়াসনেস এসে গেল, যে বডি কনশিয়াসনেস আমাদের ঈশ্বর তত্ত্ব থেকে বিচ্ছিন্ন করে রাখে, যে বডি কনশিয়াসনেস আমাদের মায়ার সঙ্গে যুক্ত করে রাখে, এবং ওই যে নগ্নতা তাকে ঢাকবার জন্য সঙ্গে সঙ্গে আদম আর ইভ তৎপর হয়ে উঠলেন। তো এই যে আমার অস্তিত্বের মধ্যে একটা বিষয়কে আমি আমার একটা দোষ ত্রুটি বলে মনে করছি এবং সেই দোষ ত্রুটির প্রতি আমার আচরণটা কি না, আমি সেটাকে ঢাকবার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু হাইড মাই ফল্ট, সেই দোষ ত্রুটিটাকে সংশোধন করে সেটাকে নির্মূল করে, নিউট্রালাইজ করে, আমার অস্তিত্ব থেকে সরিয়ে না দিয়ে আমি সেটাকে ঢাকবার চেষ্টা করছি। এই যে এইট হাউস অফ দ্য জোডিয়াক, আমাদের সকলের যে অষ্টম ভাব, সেখানে আমরা হিডেন জিনিস পাই, গুপ্ত। হিডেন মানে কি? হিডেন মানে যা লুকোনো আছে, যা লুকোনো আছে সেটা ততক্ষণই লুকোনো থাকবে, দ্যাট উইচ ইজ হিডেন উইল রিমেইন হিডেন টিল দ্যাট মোমেন্ট, টিল ইট ইজ আনআর্থড। যখন লুকোনো বিষয়কে আমার চোখে পড়ে যাবে, তখন কিন্তু সেই লুকোনো বিষয় আর হিডেন থাকবে না। তো অষ্টম ভাবের যে সবচেয়ে বড় বিষয়, ডেথ তো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা তো আছেই, এবং প্রতি মুহূর্তে ওই ক্লক ইজ টিকিং, জন্ম মানে অ্যাকচুয়ালি যমরাজের মিটার চালু হয়ে গেল।
কিন্তু এই যে মৃত্যুভাব, যে স্প্যান, যে মেয়াদ, সেটা একটা সময় গিয়ে শেষ হবে। কিন্তু ওই জন্ম থেকে মৃত্যু, এই যে সময়টা, যেটা এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বৃহস্পতির ভরণী নক্ষত্রের অবস্থান নিয়ে যখন আলোচনা করেছি, তখন আমরা ভরণী নক্ষত্রের এই বিশেষ বৈশিষ্ট্যকে উল্লেখ করেছি যে ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে নারীর যোনি, আর তার দেবতা হচ্ছে যমরাজ। সুতরাং যোনি জন্ম এবং যমরাজ হচ্ছে মৃত্যু। সুতরাং এই জন্ম থেকে মৃত্যুর যে ফেজটা, যে সময়কালটা, সেই সময়কালটার উপর কিন্তু ভরণী নক্ষত্রের একটা প্রভাব আছে। এবং সেই সময়কাল, ফ্রম বার্থ টু ডেথ, আমার জীবনে যা কিছু হিডেন, যা কিছুকে আমি সাপ্রেস করে রাখছি, স্বাভাবিকভাবে হিডেনটা একরকম, মাটির তলায় তেল আছে, মাটির তলায় খনিজ পদার্থ আছে, মাটির তলায় অনেক ন্যাচারাল গ্যাস আছে, মাটির তলায় মিনারেলস আছে, এগুলো ন্যাচারালি মাটির তলায়, আন্ডারগ্রাউন্ড, সাবটেরেনিয়ান। কিন্তু আমি আমার জীবনে যা কিছুকে সাপ্রেস করছি, সেই সমস্ত কিন্তু এইথ হাউস, সেই আদম আর ইভের বডি কনশিয়াসনেস যেই হলো, যেই চেতনা পরিবর্তন হয়ে গেল, ফার্স্ট রিয়েলাইজেশন হলো কি, যে আমি নগ্ন, আই অ্যাম নিউড, এবং আমার এই নিউডিটিকে আমার কভার করতে হবে। তো আমাদের জন্ম থেকে মৃত্যু কন্টিনিউয়াস যে প্রয়াসটা চলে, সেটা হচ্ছে আমাদের কোনো না কোনো বা সমস্ত দোষ ত্রুটি, ফল্টসগুলোকে, ফ্লসগুলোকে ঢেকে ঢেকে লুকিয়ে রাখা। আমরা সবসময় চাই যে আমাদের উই ওয়ান্ট টু এক্সিবিট আওয়ার বেস্ট, যে কারণে অষ্টম ভাব থেকে আমরা যে বিবাহর লঞ্জিভিটিটা দেখি, সপ্তম ভাবের দ্বিতীয় স্থান, এক্সকিউজ মি, তো বিবাহতে কী হয়, পাত্রপাত্রী একে অপরের একেবারে বেস্টটাকে এক্সিবিট করে, শোকেস করে, তাদের দোষ ত্রুটিগুলো, তাদের নেগেটিভিটিসগুলোকে তারা একেবারে আন্ডার দ্য কার্পেট রাখে, এবং সেগুলোই বিবাহের পর প্রকাশ পায়, সারফেস করে, এবং সেখান থেকে দাম্পত্য অশান্তি শুরু হয়। তো এই এইট হাউসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, দ্য প্লেস ইন উইচ উই ক্যান ওয়ার্ক, আমি আপনাদের সবসময় বলি যে রাশিফল খাওয়াটা এক ধরনের অ্যাস্ট্রোলজি ঠিকই, কিন্তু সেটা লাভের চেয়ে ক্ষতি বেশি। আমার প্রত্যেকটা ভাবের, ঘরের, গ্রহের কারেকশন, উন্নতি, ইভলভ করানো, ইম্প্রুভ করানোটাই আমার আলটিমেট লক্ষ্য। তো জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের যে এই একটা সিলসিলা চলতে থাকে, যে আমি সব কিছুকে হাইড করবো, এই জায়গাটা কিন্তু শনি বিশেষভাবে তিনি আমাদের উপর নজর রাখেন। এবং অষ্টম ভাবের কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, এবং ওই যে হিডেন, আমরা যা কিছু লুকিয়ে রাখতে চাই, সব কিছুকে শনি বিশেষ করে ঢাইয়াতে আর সাড়ে সাথীতে একদম বার করে আনেন, তুলে আনেন। এই অষ্টম ভাবের যে আলোচনা, এই অষ্টম ভাবের আলোচনা করবো অনেকদিন ধরেই মনস্থির করেছি, আজ করব, কাল করব, এরকম ভাবছি, তার মধ্যে তো গলার এই অবস্থা, কিন্তু সেটা করতে যাব এরকম সময়, গত 15ই ফেব্রুয়ারি এক বিশেষ ব্যক্তিত্বর তিরোধান দিবস পালন হচ্ছিল। সেই তিরোধান দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু উক্তি, কিছু বক্তৃতা, কিছু কথাবার্তা শুনে আরও অনুপ্রেরণা পেলাম, এক্সকিউজ মি, এই অষ্টম ভাবের আলোচনা করতে। কারণ যেটা প্রথমেই বললাম, যে এই মুহূর্তে বৃশ্চিকের উপর শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এবং ফার্স্ট মে থেকে বৃহস্পতির দৃষ্টি হবে। তো যে
বিশেষ ব্যক্তিত্বর তিরোধান দিবস পালন হচ্ছিল, তার সেই তিরোধান দিবস পালনে তারই একটি উক্তি উল্লেখ করা হলো। এই উক্তির মধ্যেই তার পরিচয়টা পেয়ে যাবেন। বনাকর ফকিরো কা হম ভেষ গালিব, বনাকর ফকিরো কা হম ভেষ গালিব, তমাশায়ে এহলে করম দেখতে হ্যাঁ। অসাধারণ লেখা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা কবি মির্জা গালিবের একটা রচনা। বনাকর ফকিরো কা হম ভেষ গালিব, তমাশায়ে এহলে করম দেখতে হ্যাঁ। এই যে শনিকে আমরা তপস্বী, উদাসীন, ফকির একটা সন্ন্যাসী, সাধু, নির্বিকার গ্রহ বলে থাকি, যার মধ্যে যে ঐশ ও আরাম, যে বিলাসিতা পছন্দ করে না, সব কিছু দেয় আমাদের অবশ্যই, কিন্তু সে নিজে তার মধ্যে একটা তপস্বী, উদাসীন একটা তার মধ্যে ভাব আছে। তো এখানে এই মির্জা গালিবের এই লেখাটা পড়ে আমার মনে হলো যে সত্যি তো যে এই যে ফকিরো কা হম বেশ বানাকর, যে শনি ফকিরের মতো, ফকিরের একটা, গরিব ফকিরের যে একটা তার রূপ, তার যে একটা ভূমিকা, সেইটা ধারণ করে সেই বেশ, সেই বেশে শনিও কিন্তু আমাদের কর্মকেই দেখে চলেছেন প্রতি মুহূর্তে। তমাশায়ে এহলে করম দেখতে হ্যাঁ হাম, কী অসাধারণ লেখা। তো অনেকগুলোই তার উক্তি সেদিন উল্লেখ হয়েছে, তার মধ্যে এটা শুনে আমার মনে হলো যে সত্যি তো এই যে গালিব লিখছেন যে শনি তো ফকিরের মতোই কিন্তু আমাদের কর্মকে দেখে চলেছেন এবং সেই অনুযায়ী আমাদের কর্মফল প্রদান করছেন, এবং এটা তার কাছে একটা তামাশা। কারণ জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের যে উইকনেস, যে ফ্ল, শেক্সপিয়ার যাকে হামারশিয়া বলেছেন, ফেটাল ফ্ল, সেটাকে আমরা সমানে লুকিয়ে যাচ্ছি, লুকোনোর চেষ্টা করছি, কিন্তু কোনো না কোনো সময় সেটা কিন্তু বারবার উপরে আসছে, সারফেস করছে, এবং আমরা কিছুতেই সেই জায়গাকে কন্ট্রোলে রাখতে পারছি না। তো গালিবের এই যে বিষয়টা, এইটা আলোচনা করতে গিয়ে, চর্চা করতে গিয়ে দেখলাম যে মির্জা গালিবের যে জন্ম সময়, জন্মতিথি এবং ইন্টারনেটে ওনার যে অ্যাভেলেবল ডেটা, তাতে মির্জা গালিবের লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে মীন। অসাধারণ হরোস্কোপ। বৃশ্চিক লগ্ন, লগ্নে কেতু, সপ্তমে রাহু রোহিণী নক্ষত্রে। এই যে রাহু রোহিণী নক্ষত্রে, রাহুর যে রোহিণী নক্ষত্রে অবস্থান, সেখান থেকে তার যে বিলাসিতার প্রতি, ভোগের প্রতি, মাদকতার প্রতি যে আকর্ষণ, এবং পঞ্চমভাবে তার জীবযোগ, বৃহস্পতি চন্দ্র রেবতী নক্ষত্রে জীবযোগ করে বসে আছে, তার যে মেধা, তার যে লেখার, তার যে ক্যাপাসিটি, তার যে ক্রিয়েটিভিটি, এই চন্দ্র বৃহস্পতি পঞ্চমে এবং রাহু তার রোহিণী নক্ষত্রে। কিন্তু এখানে দেখুন, তার পঞ্চমে পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি চন্দ্রকে নিয়ে থাকা সত্ত্বেও তার সাত সাতটি সন্তান কিন্তু মারা যায়, তার সন্তানের কিন্তু, তার চাইল্ড লঞ্জিভিটি কিন্তু খুব পুয়ার ছিল, এবং লাস্টে ওনার কোনো সন্তান ছিল না। তো এই গালিবের যে হরোস্কোপটা, সেটা এই কারণেই আমার চোখে পড়ে, এবং তার লগ্নপতি মঙ্গল দ্বাদশে, তার দ্বিতীয় বুধ এবং রবি, এবং ফোর্থ হাউসে ভিনাস। তো একটা কবি, এবং শুধু কবি না, একটা খুব যে জীবনকে ভালোবেসেছেন, রূপ রস গন্ধের যে জীবন, যে স্তর, যে দুনিয়া, যে ক্ষেত্র, রূপ রস গন্ধের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের যিনি পূর্ণ মাত্রায় যিনি একজন কনেসিয়ার, তিনি কিন্তু এই পঞ্চমের জীবযোগ এবং
রোহিণী নক্ষত্রের তুঙ্গস্থ রাহুর অধিকারী। এবার এই ওনার জন্মছকটা এই জন্য উল্লেখ করলাম কারণ বৃশ্চিকের আলোচনা করার একটা বিশেষ অনুপ্রেরণা কিন্তু আমি মির্জা গালিবের জন্মছক এবং প্রাথমিকভাবে ওনার কিছু উক্তি কিছু রচনা থেকে পাই। তো এই যে স্যাটার্ন ফকিরের বেশে, ফকির মানে ফকিরকে তো আমরা কখনো ইম্পর্টেন্স দেবো না, রাস্তায় যে ফকির ভিকিরিরা ঘুরে বেড়ায় আমরা কি তাদের দিকে ফিরেও তাকাই না, কিন্তু সে একদম একটা আনইম্পর্টেন্ট আনএজিউমিং হয়ে স্যাটার্ন ঘুরে বেড়াচ্ছে, আমাদের কর্মের তামাশাকে সে দেখছে। এই যে জায়গাটা এটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, এবং এই যে কর্মের যে তামাশা যেটা এ দেখছেন, তামাশা এহলে কর্ম দেখতে হ্যায়, এই কর্মের যে বীজ সে বীজ কোথায়? না মনে। এবং বৃশ্চিক রাশি হচ্ছে সেই জায়গা যেখানে চন্দ্র নিচস্থ হয়, এবং চন্দ্রের জন্য ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট পজিশন। এবার মির্জা গালিবের আরও কিছু রচনা আছে, অসংখ্য রচনা, কিন্তু আগামী ভিডিওতে আমরা এবার আরেকটা ওনার লেখা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এই মনের সঙ্গে বৃশ্চিক রাশির যে সম্পর্কটা, চন্দ্রের যে সম্পর্কটা, সেটাকে যে উনি খুব সুন্দরভাবে ওনার লেখা থেকে আমরা পাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই বৃশ্চিকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে বৃশ্চিক আমাদের প্রতি মুহূর্তে ঘোর বাস্তবের সঙ্গে কানেক্ট করে রাখছে। আমি অবগত হই না হই, আমার সেই আন্ডারস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স সেই কগনিশন থাক আর না থাক, যেরকম আমার শরীরের ভিতরে ফিজিক্যাল বডির ভিতরে প্রতি মুহূর্তে যে সেলুলার স্ট্রাকচার সমস্ত কাজ করে যাচ্ছে, রক্ত প্রবাহ হচ্ছে, অক্সিজেন প্রবাহ হচ্ছে, লাংস, লিভার, প্যাঙ্ক্রিয়াস, ইন্টেস্টাইন, হার্ট সব যে কাজ করে যাচ্ছে, আমার কিন্তু কোনো অনুভূতি নেই, আমার কিন্তু জিরো সেন্সিটিভিটি টু ইনার মাইক্রোকজম, আমি কিন্তু কিচ্ছু অনুভব করতে পারি না। যখন রোগ হয় তখন আমাকে শরীর জানান দেয় যে আমার শরীরের ওই অংশে অসুবিধা আছে। সেই রকম প্রতি মুহূর্তে অষ্টম ভাব এবং বৃশ্চিক আমাদের ঘোর বাস্তবের সঙ্গে যুক্ত করে রেখেছে, যদিও আমরা সেটা সম্বন্ধে অবগত নই, আমাদের উপলব্ধি নেই, এবং ক্ষণিকের উপলব্ধি, ক্ষণিকের অনুভূতি হলেও আমরা সেটাকে অস্বীকার করতে চাই, সেটাকে দূরে ঠেলে দিতে চাই, সেটাকে আমরা জীবনে স্বীকার করে স্থান দিতে চাই না। আগামী অনুষ্ঠানে আমরা এই নিয়ে আরও আলোচনা এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।